আমি ঘোষণা করেছিলাম যে 8ই এপ্রিল থেকে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ব্যাচ শুরু করব এবং ক্লাসগুলো হবে কখন শুক্রবার রবিবার সোমবার এবং হচ্ছে বুধবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত এবং আমি দুইটা শিডিউলের কথা বলেছিলাম যে সকালেও ক্লাস হবে রাত্রেও ক্লাস হবে তো রাত্রে ক্লাস হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আর সকালে ক্লাস হবে সকাল 6:30টা থেকে 9টা পর্যন্ত তো সকালে কোন কোন দিন ক্লাস হবে আমি বলেছিলাম শুক্রবার রবিবার সোমবার বুধবার সকাল 6:30টা থেকে 9টা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে সকালের ব্যাচ ফিল আপ হয়ে গেছে সকালের ব্যাচে আর আমি ভর্তি নিব না তো আপনারা চাইলে রাতের ব্যাচে ভর্তি হতে পারবেন এবং আমি 50 জনের বেশি নিব না তো সপ্তাহে 7 দিন ক্লাস হবে এভাবে বার কাউন্সিল প্রিলি পরীক্ষার আগে আমাদের কোর্স সম্পূর্ণভাবে শেষ হবে আমি লেকচারশিপ দিব এবং একই সাথে ক্লাসের রেকর্ড থাকবে ক্লাসগুলো জুমে হবে আপনি যদি কোনো ক্লাস মিস করেন তাহলে পরবর্তী সময় ক্লাসটা দেখে নিতে পারবেন এবং প্রতি সপ্তাহে একটি দুইটি করে পরীক্ষা থাকবে ক্লাস থেকেই পাস হবে এই স্লোগান আমরা পড়ব আর আপনারা জানেন যে আমি মিঠুন শাহ কীভাবে পড়াই এবং আমি আমার বিকাশ নম্বর রকেট নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দিচ্ছি তো আপনারা দ্রুত আর জানেন যে আমার ব্যাচ হচ্ছে দ্রুত ফিল আপ হয়ে যায় যেমন হচ্ছে আমি ঘোষণার দুই দিনের মাথায় কিন্তু সকালের ব্যাচ ফিল আপ হয়ে গেছে আমি সকালে আর কাউকে ভর্তি নিতে পারতেছি না সো আপনাদেরকে রাতের ব্যাচেই ভর্তি হতে হবে আমি সব কিছু ডিটেলস লিখে দিয়েছি তাহলে দ্রুত আপনারা যারা পড়তে চান তারা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন আমি আপনাদের সাথে ছিলাম আমি হচ্ছি অ্যাডভোকেট মিঠুন সাহা LLB LLM ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে।